بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، IERF room এ উপস্থিত সকল দিনী বন্ধুগণ, আজকে যে বিষয়ের আলোচনা বা ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির শিরোনাম হচ্ছে শিরকের তৃতীয় মাধ্যম বা তৃতীয় বাহন কবর উঁচু করা, কবর সিমেন্টেড করা, বলতে পারেন কবর পরিচর্যা করা, এটি হচ্ছে শিরকের তৃতীয় বাহন। আমরা ধারাবাহিকভাবে শিরকের বাহন বা মাধ্যমগুলির আলোচনা করছি, তন্মধ্যে প্রথমে বা প্রথম মাধ্যমটি আলোচনা করেছি নেক বা সৎ লোকদের সম্পর্কে বাড়াবাড়ি করা, দ্বিতীয়টি শুনেছি অবৈধ বরকত বা তাবারুক গ্রহণ করা। অবৈধ তাবারুকের কিছু উপকার আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি। আজ অবৈধ তাবারুকের পর তৃতীয় বাহন বা তৃতীয় মাধ্যম কবর পরিচর্যা, তার সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে তাবারুকের বিষয়টি সম্পর্কে একটি পয়েন্ট বলে এই আলোচনায় আসব, আজকের আলোচনা ইনশাআল্লাহ। তাবারুকের বিষয়ে যা আমরা আলোচনা শুনেছি তা শুনেছি, এ সম্পর্কে একটি কথা বলে দিই যে কোন বিষয়ের ফজিলত থাকা, কোন স্থানের কোন কিছুর ফজিলত কোরআন বা সুন্নতে প্রমাণিত থাকার মানে এটা নয় যে সেই বস্তু থেকে, স্বয়ং সেই বস্তু থেকে বরকত নেওয়া যাবে। উদাহরণস্বরূপ, অবশ্যই কাবা ঘর, বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে একটি, যার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারংবার বলেছেন, হাদিসে বারংবার বলা হয়েছে, কিন্তু এই ঘরের ফজিলত থাকা মানে এটা নয় যে স্বয়ং ঘরটিকে আমরা বরকতের মনে করে সেটাকে চুমু খাব বা গা ঘেঁষাঘেঁষি করব আর তার থেকে বরকত নেব, এর অর্থ এটা না। অনুরূপ মসজিদে নববী বরকতের, কারণ হারামে নববীতে যা নামাজ পড়লে নাকি হয়, অন্য জায়গায় হয় না। তো এরকম কোন বিষয়ের বরকত প্রমাণিত থাকা মানে এটা নয় যে ওই বস্তুটা থেকে, কোন বিষয়ের ফজিলত থাকা মানে এটা নয় যে ওই বস্তু থেকে আমাকে বরকত দিতে হবে। একটা হলো কোন বস্তুতে বরকত থাকা, তাই সেটাতে বরকত গ্রহণ করা প্রমাণিত, ওটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হয়েছে মানুষের মাঝে এই যে কোন কিছুর ফজিলত থাকাকেই তারা বরকতের মনে করে নিচ্ছে। তো এটা মনে রাখতে হবে যে কোন কিছুতে ফজিলত, কোন কিছুর ফজিলত থাকা মানে এটা নয় যে সেই সেই জিনিসটি থেকে, সেই বস্তু থেকে আমরা বরকত নিব, সেটা ধুয়ে মুছে হোক আর অন্য কিছু হোক। বরং অনেক কিছুর বরকত স্বরূপ অনেক রকম, কাবা শরীফ বরকতপূর্ণ, তখন এর বরকত পাওয়া যাবে যখন কাবা ঘরের কেউ তওয়াফ করবে, কাবা ঘরের কেউ জিয়ারত করবে। হারাম শরীফ বরকতপূর্ণ যে হারামে নামাজ পড়বে, কিন্তু হারাম শরীফ বরকতপূর্ণ বলে কেউ গিয়ে ওখানে ঘষাঘষি করবে, সেখানকার বালি পাথরে চুমু খাবে, অমুক করবে তমুক করবে, এটা বরকত নেওয়া নিয়ম না। বরং সেটা স্থান, সেই স্থানটা ফজিলতের, কিন্তু বরকত নেওয়ার না। বরং বরকত নিতে গেলে ওই পদ্ধতিতে বরকত নিতে হবে যে পদ্ধতিতে শরীয়তে এসেছে, অর্থাৎ প্রত্যেক কিছুতে, যা কিছুতে বরকত প্রমাণিত সেগুলোকে বরকতের মনে করতে হবে এবং বরকত নেওয়ার পদ্ধতিটাও প্রমাণিত হতে হবে। পদ্ধতি না থাকলে গিয়ে আমরা যে কোনো রূপে সে তার বরকত নিতে পারি না। বরকতের চ্যাপ্টার এখানে থাকল। আমরা ইতিপূর্বে অনেক উদাহরণ ও দৃষ্টান্ত শুনেছি, তাই আর এখানে বেশি কথা না বলে আমরা শিরকের তৃতীয় বাহন ও মাধ্যম কবর পরিচর্যা করার সম্পর্কে আজকের আলোচনা শুনব বা করব ইনশাআল্লাহ। শিরকের তৃতীয় বাহন হচ্ছে রাফউল কবর ওয়া তাজসিসুহা,
কবরকে উঁচু করা, কবর সিমেন্টেড করা এবং কবরে বাতি দেওয়া বা বাতি জ্বালানো। অনুরূপ কবরের উপর ঘর তৈরি করা বা ছাদ তৈরি করা কিংবা কবরের কাছে ইবাদত করা, এ সকল কিছুকে বলতে পারেন যে কবর পরিচর্যা। শিরকের একটি বড় মাধ্যম, আমাদের আলোচনায় তৃতীয় মাধ্যম। কবরের বিষয়ে এরকম কিছু করা হচ্ছে শিরকের মাধ্যম, যদিও এটা শিরক নয় কিন্তু শিরকের দিকে নিয়ে যায় বা শিরক করতে বাধ্য করে। আমরা কবরের সম্পর্কে যে কথাগুলি বললাম এগুলো যে ঠিক নয়, এ সম্পর্কে কিছু প্রথমে দলিল শুনে নি, খুব সুন্দর সুন্দর হাদিস, এবং তা থেকেই একজন সাধারণ ব্যক্তি উপলব্ধি করতে পারে যে কবরের থেকে আমাদেরকে কি ধরনের সতর্ক থাকা দরকার আর আমরা কি করছি। কবরটি যে শিরকের মাধ্যম সেটা হয়তো আমাদের দেশের বা আমাদের সমাজ থেকে অন্য মানুষেরা বেশি বুঝে না। একটি কবরকে কিভাবে আমাদের দেশে শিরকের আড্ডায় পরিণত করা হয় বা হচ্ছে সেটা একটি কবরের দিকে তাকালে বা একটি মাজারের দিকে তাকালে আমরা অনুমান করতে পারি। যেমন যদি কোন মানুষ একটি নেক মানুষের যদি কোনো মানুষ একটি নেক মানুষের কবর দেখতে পায় বা তাকে কবর দেওয়া হয় কোন এক নেক ব্যক্তিকে, কিভাবে ওখানে শিরক শুরু হয় সেটা আমরা আপনারা সহজে অনুমান করতে পারি। যেমন যখনই এক সৎ মানুষের কবর দেওয়া হলো তখন কিছু মানুষ চিন্তা করছে যে এর কবরটাকে একটু ভালো করে রাখা হোক অন্যান্য কবরের তুলনায়, তাহলে কি করা যাক, সিমেন্টেড করা যাক, ভিতরে সিমেন্টেড না করলেও একটু ঘিরে দেওয়া যাক, ঘিরে না দিলে উপরে একটু ছাদ করে দেওয়া যাক। যখন এরকম করে দেওয়া হলো অন্যান্য কবর থেকে যখন ওকে পৃথক করা হলো পরিচর্যার দিক দিয়ে, তখন জিয়ারতকারী মানুষেরা কি ভাবলো এই কবরটা এরকম কেন আছে, তার অবশ্যই এখানে কিছু না কিছু একটা ব্যাপার আছে। এখন মানুষের অন্তর ওই কবরের দিকে, যে কবরের উপর কিছু নির্মাণ করা হয়েছে বা লেখা হয়েছে সেদিকে শুরু হল। এর সুযোগ বুঝে কিছু মানুষ তখন বলতে না এই লোকটা খুব সৎ মানুষ ছিল, আল্লাহর নেক বান্দা ছিল, হ্যাঁ এই মহব্বতে ওখানে তোমার কিছু মানুষ বসে গেল বা ওই জায়গাটাকে বরকতের মনে করে নিল, নেওয়ার পর আরো একটু সুন্দর করে দিল, আরো একটু চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে কিছু মানুষের বসার স্থান করে দিল, এখন কিছু মানুষ ওখানে বরকতের আশায় গিয়ে বসতে লাগলো। এইভাবে করতে করতে এই লোকটা সৎ ছিল তাহলে আমি একে একটু ওসিলা করে দোয়া করি, এখন ওকে ওসিলা করে দোয়া করতে লাগলো। এখন ওর সম্পর্কে বিশেষ কেসা কাহিনী বলতে লাগলো। এভাবে করতে করতে শেষ পর্যন্ত সে কবরটাকে সম্মান করতে লাগলো এবং শেষ পর্যন্ত তখন সেখানে সিজদা নজরানা সবকিছু দেওয়া শুরু হয়ে গেল। এরকম করে কি কবরকে কেন্দ্র করে শিরক হয় না আমাদের দেশে বা পৃথিবীর সমস্ত কবর যেগুলোতে এরকম মাজার দরগা তৈরি হয়েছে রূপটা কি এরকম নয়? হ্যাঁ আক্তার ভাই, এরকমই তো নাকি? তাহলে কবর হচ্ছে শিরকের একটি মাধ্যম, যে মাধ্যমটির আলোচনা আমরা আজকে শুনছি এবং এ সম্পর্কে এই যেতগুলো কথা বললাম কবরকে কেন্দ্র করে এ সম্পর্কে বিভিন্ন হাদিস আমরা প্রথমে শুনে নিই। এক নম্বর, জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামস, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পাঁচ দিন পূর্বে বলতে শুনেছি। পাঁচ দিন পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পাঁচ দিন পূর্বে কথা বলেছেন, কত গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বললেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিদুনা ক্বাবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। সতর্ক সাবধান, তোমাদের পূর্বের লোকেরা যারা ছিল তারা তাদের নবীদের এবং সৎ লোকদের কবরকে মসজিদ বানাত, মসজিদ তৈরি করে নিত। ইন্নি আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এ থেকে নিষেধ করছি। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন মাসাজিদ অধ্যায় হাদিস নম্বর 532। এ সম্পর্কে আরো শুনুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিনি বলেছেন, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহু সাআহ ওয়া হুম আহইয়া, লোকদের মধ্যে মন্দ লোক, খারাপ লোক, ওরা যাদের কিয়ামত পাবে মানে যাদের উপর কিয়ামত আসবে যে সময় তারা বেঁচে থাকবে আর কিয়ামত আসবে ওই লোকেরা সবচেয়ে মন্দ লোক,
ومن يتخذ القبور مساجد এবং ওই লোকরা মন্দ যারা কবরকে মসজিদ বানাতো মসজিদে পরিণত করত এই হাদিসটিকে ইমাম আহমদ 3844 ইবনু আবি শাইবা জানায়েজ অধ্যায় তৃতীয় খণ্ড 345 এবং তাবারানি 10413 নম্বর হাদিসে বর্ণনা করেছেন হাদিসটির সনদ হাসান আরো একটি হাদিস শুনে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিসকে উম্মুল মুমিনিন আয়েশা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করেন তারা উভয় বলেন লাম্মা নাযালা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফিকা ইয়াত্রাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি আল্লাহ রাসূলের যখন মৃত্যুর পূর্বে যে অসুখ হয়েছিল এবং অসুখ যখন শক্ত জ্বর হয়েছিল তখন তার চেহারা মোবারকে একটি চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো ফায়জা তাম্মা বিহা কাশাফাহা যখন একটু তিনি আরোগ্য লাভ করতেন তখন সেটা খুলে দিতেন তার চেহারাকে এবং এই সময় তিনি বললেন লানাতুল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর লানত হোক অভিশাপ হোক ইত্তাখাদু কাবুরা আম্বিয়াহিম মাসাজিদ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে রাবি বলছেন ইউহাদ্দারু মিসলা মা সানাউ তারা যেরকম করেছে তা থেকে তিনি আমাদেরকে সতর্ক করছিলেন হাদিসটি বর্ণনা করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়ালাউলা যালিকা লা উব্রিজা কাবরু যদি এই ভয় না হতো যে মানুষেরা আমাদের নবীর কবরকেও মসজিদ বানাবে তাহলে তার কবরটি বাইরে দেওয়া হতো যেখানে এখন কবর আছে বাড়িতে তার গৃহে যখন দেওয়া হয়েছিল বলছেন এখানে না দিয়ে বাইরে দেওয়া হতো গায়রা আন্না হোক খাসে আয়ুত্তাখাদা মসজিদে কিন্তু তিনি ভয় করেছেন যে যেন মসজিদ না বানিয়ে নেওয়া হয় হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন এই সকল হাদিসগুলির ব্যাখ্যা আমি শেষে দিব ইনশাআল্লাহ তবে হাদিসগুলি শুনে নিন চতুর্থ নম্বর হাদিস শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আবুল হাইয়াজ আসাদি রাহিমাহুল্লাহ বলেন বর্ণনা করেন যে তাকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করেন এই আদেশ দিয়ে যে আলা আবআথুকা আলা মা বাআথানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি তোমাকে এমন এক কাজে প্রেরণ করব না যে কাজে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন কত সুখবর তার জন্য এবং সুসংবাদ যে আমাকে আল্লাহ রাসূল যে কাজে প্রেরণ করেছিলেন ওই কাজে তোমাকে পাঠাতে চাচ্ছি তুমি কি যাবে না সে লোক সম্মতি দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাসতা যে কোন মূর্তি ছবি রাখবে না পেলে সাপ বরাবর করে দিবে মিটিয়ে দিবে ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা আর কোন উঁচু কবর পেলে তা বরাবর করে দিবে উঁচু রাখবে না হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেন জানায়েজ অধ্যায় হাদিস নম্বর 969 এ সম্পর্কে আরেকটি হাদিস শুনেন হাদিসটিকে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাসসাল কবর আল্লাহ রাসূল নিষেধ করেছেন কবরকে সিমেন্টেড করতে মানে কবর যেটা খোদাই করা হচ্ছে মাটির ভিতরে সেখান থেকে সিমেন্টেড করে পাকা করে তৈরি করা ওয়ায়ু কাদ আলাইহ এবং কবরের উপর বসতে নিষেধ করেছেন ওয়ায়ুবনা আলাইহ কবরের উপর কিছু বানাতেও নিষেধ করেছেন এই হাদিসটিকে মুসলিম বর্ণনা করেছেন 970 নম্বর হাদিস এ সকল হাদিস এত সংখ্যায় এসেছে যে ওলামা ইকরামদের মধ্যে অনেকেই মনে করেন যে এই হাদিসগুলি মুতাওয়াতির পর্যায়ের হাদিস মুতাওয়াতির পর্যায়ের মানে মানে এত বেশি সংখ্যায় এই হাদিসগুলি বর্ণনাকারী আছেন যে এগুলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত তাতে কোনো সন্দেহ নেই সে কারণে এ সকল হাদিস আরো অনেক আছে আমরা এতটুকুই রাখলাম এখন যদি আমি আপনাদের সকল ভাইকে জিজ্ঞাসা করি যারা এই হাদিসগুলি শুনলেন সাধারণভাবে আমাদের ব্রেনে বা মাথায় একটা কি আসা দরকার যে কবর একটা এমন বিষয় যেখানে অনেক কিছু সতর্কতা স্বরূপ আমাদের করতে হবে অসতর্কতামূলক কোনো কাজ কবরের কাছে গিয়ে করা যাবে না এতখানি বোঝা যাচ্ছে না যায় না সাধারণত এতখানে অবশ্যই বোঝা আছে যে কবরের বিষয়টা এমন একটি বিষয় যে যেখানে কিছু করা না করা এটা একটা বড় বড় বিষয় আমরা চট করে সেখানে কিছু করা বা কিছু চিন্তা ভাবনা করতে পারি না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলি
হাদিসে এ সম্পর্কে কথা বলেছে, মানে ওখানে সতর্কতার দরকার আছে। কিন্তু ওই সকল লোককে দেখে খুব খারাপ লাগে যারা এই সতর্ক বাণীগুলোকে উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে ওইখানে গিয়ে সবকিছু করার চেষ্টা করে, একেবারে বিপরীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে সতর্ক করেন কবরের কাছে, কবরের উপর তৈরি করতে কিছু, ওখানে আর কিছু করতে, ওখানে আর কিছু করতে, তো সতর্ক থাকার চাইতে ওই কাজটা বেশি করে করা হচ্ছে, তাহলে ওগুলোকে কি বলবেন? এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে আমাকে ভয় লাগছে যে তোমরা ওরকম করবে যেরকম এরা এর পূর্বের লোকেরা করেছিল। আচ্ছা, এই হাদিসগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের এখন কয়েকটি জিনিস জানতে হবে। এক নম্বর, কবরকে মসজিদ বানানো এই কথাটির অর্থ কি? আল্লাহ রসুল যে কয়েকটি হাদিসে বললেন, আপনারা শুনলেন হাদিসগুলি, যে আল্লাহ রসুল লানত করেছেন তাদের উপর যারা নবী এবং সৎ লোকদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, মসজিদে পরিণত করেছে, এই কথাটির অর্থ কি এটা জানতে হবে। এক নম্বর, এ কথাটির একটা স্পষ্ট অর্থ হল যে কবরের উপর মসজিদ বানা, মানে ভিতরে কবর আছে, মসজিদ বানালেন কবরের উপর, কবর আছে চারিদিক দিয়ে যেমন মসজিদের দেওয়াল তৈরি করা হয় ওরকম মসজিদ বানালো, তাহলে ভিতরে কবর আছে ওই কবরের উপর, কবর আছে এমন কবরের উপর মসজিদ বানানো, এটা হলো এক নম্বর। এবং এই জিনিসেই এখনো আমাদের দেশের অনেক মসজিদে এরকম অবস্থা যে মসজিদের ভিতরে কবর পাওয়া যায়। দ্বিতীয় অর্থ হচ্ছে যে মসজিদ তো নির্মাণ করেনি, চারদিকে দেওয়াল দিয়ে মসজিদ তো বানায়নি, কিন্তু সেখানে নামাজ পড়ছে, তাহলে সেটাকেও সেই কবরকেও মসজিদ বানানো হলো, কারণ যেখানে সাজদা করা হয় সেটাকে মসজিদ বলা হয় আবিধানিক অর্থে, যদিও তাতে কিছু তৈরি না করা হয়। যদি কিছু তৈরি নাও হয় সেখানে যদি মানুষ গিয়ে সাজদায় পড়ে থাকে, এই জিনিসও আমাদের কাছে স্পষ্ট, কত দরগাহের ফটো আপনারা ইন্টারনেট ফেসবুকে দেখছেন যে সাজদায় পড়ে আছে গিয়ে কবরের কাছে, এভাবে কবরের কবরকে সম্মুখে করে নামাজ পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন কবরকে সম্মুখে করে নামাজ পড়তে, এখন আসবে কিছু হাদিস, কিন্তু ওগুলোকে সম্মুখে করে নামাজ পড়া হচ্ছে, কিংবা সেই স্থানটি বরকতের মনে করা হচ্ছে তাই সেখানে নামাজ পড়া হচ্ছে বা দোয়া জিকির করা হচ্ছে, এ সকল কিছু মসজিদে পরিণত করা অর্থ বুঝায়। অর্থাৎ আরো সহজ করে কথাটি বুঝলে এরকম হবে যে একটা মসজিদে যে সকল কাজ করা হয় এরকম কিছু কাজ কবরের কাছে করাটাই হচ্ছে কবরকে মসজিদে পরিণত করা বা মসজিদ তৈরি করা। আরেকবার বলি, মসজিদে যে সকল কাজ একজন মানুষ করে, মানে মুসলিম হিসাবে করে, এরকম কিছু কাজ কবরের কাছে করাটাই হচ্ছে কবরকে মসজিদে পরিণত করা বা মসজিদ নির্মাণ করা, কবরকে যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। অর্থাৎ যেমন কবরের উপর মসজিদ বানা যাবে না, যেমন মানুষ মসজিদে যায় আল্লাহ তাআলার ইবাদত করতে, কেউ যদি কবরের কাছে গিয়ে ইবাদত করে, যেমন মানুষ মসজিদে সাজদা করে, কেউ যদি কবরে গিয়ে সাজদা করে, যেমন মানুষ মসজিদের ইহতেরাম সম্মান অন্তরে রাখে এবং আল্লাহর কাছে সেখানে ভয় করে, আল্লাহর কাছে দোয়া করে, কেউ এরকম অন্তরের সম্মান মান সম্মান রাখবে কারো কোনো কবরের, সেখানে আল্লাহর কাছে গিয়ে দোয়া করবে, যদিও কবরবাসীর কাছে সরাসরি করে তাহলে তা আলাদা বিষয়, এটা বিরাট, নাও করে যদি আল্লাহর কাছেই করে কিন্তু ওই স্থানটা বরকতের মনে করে ওখানে গিয়ে করে, তাহলে সেটাও মসজিদকে পরিণত করার অর্থেই হল। ভাই, এই জিনিসগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি আরো দুই তিনটি হাদিস শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাল্লু ইলাল কবর, কবরের দিকে নামাজ পড়ো না, মানে কবরকে সম্মুখে করে নামাজ পড়ো না, ওয়ালা তাজলিসু আলাইহা, এবং তার উপর বসো না। মুসলিম শরীফে হাদিসটি এসেছে জানাজা অধ্যায় 972 নম্বর হাদিস। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরকে সম্মুখে করে নামাজ পড়ো না, এই কথাটার অর্থ বুঝতে হবে না? নাহলে আপনি যখন নামাজ পড়েন কিছু না কিছু জিনিস তো সম্মুখে থাকে, দেওয়ালটা থাকে, পিলার থাকে, সুতরা করতে বলা হয়েছে নামাজ পড়ার সময়, কিন্তু কবরকে সামনে করা নিষেধ করা হয়েছে, কারণ এই কবরকে সামনে করতে গিয়ে অনেক সময় মানুষ কবরকেই সিজদা করে দেয় বা কবরওয়ালার কাছে চেয়ে বসে বা তাকে সিজদা করে দেয়, তখন শিরিক হয়ে যায়, তাই আল্লাহ রাসূল নিষেধ করছেন যে ওটা যেন নাই করা হয়, এরকম সম্ভাবনা থেকে যেন আমার উম্মত দূরে থাকে। আল্লাহ রাসূল আরো বলেছেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আইয়ুব না আলাল কবর, কবরের উপর কিছু নির্মাণ করতে নিষেধ করেছেন,
অথচ নির্দ্বিধায় দেশের যত দরগা ও মাজার আছে যত সুন্দর করে পারে নির্মাণ করবে আর মানুষকে আকৃষ্ট করার জন্য যে হ্যাঁ আমাদের বাবার মাজার আরো বেশি সুন্দর আয়ুকাদা আলাইহ তার উপর বসতে নিষেধ করেছেন আয়ুসাল্লি আলাইহা তার উপর নামাজ পড়তে নিষেধ করেছেন ইবনে আব্বাস থেকে মারফু সূত্রে বর্ণিত হয়েছে লা তুসাল্লু আলা কবর কবরের কবরকে সামনে করে নামাজ পড়ো না ওয়ালা তুসাল্লু আলা কবর আর না কবরের উপর নামাজ পড়ো কবরকে সামনে করেও পড়ো না কবরের উপরেও পড়ো না আল্লাহ রাসূল আরো বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কবরা তোমরা তোমাদের গৃহকে বাড়িকে কবরে পরিণত করো না ওয়ালা তাজআলু মানে বাড়িতে বাড়িকে কবরে পরিণত করো না যে কবরে নামাজ পড়া নিষেধ তাই তোমরা বাড়িতে নকল নামাজ পড়ো ওয়ালা তাজআলু কবরি ঈদা এবং আমার কবরকে ঈদে পরিণত করো না মিলন মেলা মেলার স্থানে পরিণত করো না ওয়াসাল্লু আলাইয়া আমার উপর দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ পৌঁছে দেওয়া হবে তোমরা যেখানে থাকো না কেন এক বিশেষ ফেরেশতা আছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যারা দরুদ পাঠ করে সেটা পৌঁছে দেওয়া হয় তাহলে এ সকল কিছু হচ্ছে কবরকে কবর থেকে সতর্ক কবরে কিছু তৈরি করতে কবরে বসতে কবরের সম্মুখে করে নামাজ পড়তে কবরের উপর নির্মাণ করতে এবং কবরকে মসজিদে পরিণত করতে নিষেধ কারণ এখান থেকে শিরক শুরু হয় যেমন আমি আপনাদেরকে প্রথমে উদাহরণস্বরূপ বলেছিলাম যে কোন সৎ লোকের কবরটাকে যখন ঘিরে দেওয়া হল তখন বাকি কবর থেকে এটা যখন পৃথক হয়ে গেল তখন জিয়ারতকারীরা ভাবছে এটা কেন ঘিরা হয়েছে ভাই এটা কেন তো সুন্দর করা হয়েছে এটা কেন তো লেখা হয়েছে তার মানে এটা একটা কোন ব্যাপার সেবার আছে এটা খুব সৎ মানুষ ছিল এখন কিছু মানুষ সৎ মানুষের এই ভক্তিটা আসার পর সেখানে হয়তো গিয়ে বসলো যে তাহলে এই সৎ কবরওয়ালার কবরবাসীর কাছে বসে একটু আল্লাহ দোয়া আল্লাহর কাছে দোয়া করি হয়তো কবুল হবে কিছুক্ষণ পর তখন ভাবলো তাহলে ওনাকে ওসিলা করে দোয়া করি কারণ ওসিলার একটা নিয়ম প্রচলন করে দিয়েছে দেশের মানুষ যে হে অমুক লোক তোমার ওসিলায় দোয়া করছি আমার এবং এই সকল ওসিলায় জায়েজ করে দিয়েছে তারপর এমনও হবে যে বললাম একটু পরে পরে ধীরে ধীরে যখন ওইটার চর্চা বেশি হতে লাগবে মানুষ বেশি যেতে লাগবে তখন সেই স্থানটা আরো সুন্দর পাকাপুক্ত এবং ইনকামের আড্ডা করে দিবে কিছু অসৎ মানুষ এবং আর আম জনতা তখন সেটাকে আল্লাহর ওলি ভেবে তাকে ওসিলা করে দোয়া করতে লাগবে কোন সময় তার নৈকট্য লাভের জন্য কুরবানি করে দিবে মান্ডা মতিচুর শুরু হবে এবং সাজদা সালামি বরকত নেওয়া সবকিছু নিয়ে শেষ পর্যন্ত শিরক হয়ে যাবে যেটা আমাদের দেশের অধিকাংশ দরগা এবং কবরওয়ালাদের এটা চিত্র তো এই কারণে কবর উঁচু করা কবরের পরিচর্যা করা অবৈধ পরিচর্যা এটা হচ্ছে শিরকের একটি মাধ্যম আমরা শুনলাম যে কবরকে মসজিদ তৈরি করা মসজিদে পরিণত করা বলতে কি বোঝায় এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কবর সম্পর্কে যেখানে বলা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বললেন যে যদি ভয় না হতো যে মানুষেরা আমাদের নবীর কবরকে মসজিদে পরিণত করবে তাহলে তার কবরটি বাইরে দেওয়া হতো তার ঘরে দেওয়া হতো না কিন্তু তিনি এটা ভয় করছিলেন এবং তিনি এটা সতর্ক করলেন লানাতুল্লাহ আলাল ইহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কবুর আমবিয়াহি মাসাজিদ এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওই ঘরে হল যে ঘরটি হযরত আয়েশার হুজরা বা গৃহ হিসাবে পরিচিত ছিল এখন বিদআতীরা এখানে একটা দলিল পেয়ে নিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তো নির্মাণ করা আছে ঘেরা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তো গম্বুজ তৈরি করা আছে তো আমরা কেন করব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো মসজিদের ভিতরে আছে তাহলে আমাদের অসুবিধা কি এগুলো হল বিদআতীদের দলিল এবং সন্দেহ তো দলিল নয় এগুলো হচ্ছে সন্দেহ এখন এ সম্পর্কে কয়েকটি কথা শুনতে হবে এক নম্বর কথা হল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার কবরটা মসজিদে করতে বললেন এ ওসিয়ত করে গেছিলেন এই কথা তো তিনি বলে জানি যে আমার কবরটা তোমার মসজিদে করো তাই কবরটি করা হলো কোথায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরে যেটা মসজিদের পূর্ব দিকে ছিল মসজিদে নববীর পূর্ব দিকে তার ঘরগুলি ছিল পশ্চিম দিকে খালি ছিল দক্ষিণ দিকে মসজিদে নববীর কিবলা হচ্ছে ওখান থেকে দক্ষিণ দিকে তাই পূর্ব দিকে তার ঘরগুলো ছিল সে ঘরে দেওয়া হলো মসজিদে দেওয়া হলো না তার মসজিদে যখন কবর দেওয়া হয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা তিনি দিতে বলেছেন তাহলে মসজিদে কবর থাকার দলিল এটা কিভাবে হতে পারে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সকল সাহাবী নামাজ পড়েন তাদের সংখ্যা 100 200 400 500 যাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন মুসলিম জনসংখ্যা বাড়লো তখন মসজিদটা বাড়ানোর প্রয়োজন ছিল না না আমরা এটা বলতাম না সেই সময় এটা বলা উচিত ছিল যতটুকু মসজিদ আছে ততটুকুই থাকবে মানুষ দুনিয়াতে মুসলমান যাই মন তাই হোক আজ কয়েক লক্ষ মানুষ আসছে 10 12 লক্ষ 15 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়ছে যদি এটা বলা হতো যে না অতটুকুই মসজিদ থাকবে বেশি হবে না তাহলে তো 500 হাজারের বেশি মানুষ নামাজ পড়ার সুযোগ পেত না তাই মসজিদ প্রশস্ত করার ইসলামে বিধান আছে এখন প্রশস্ত করতে হবে এখন মসজিদটা যদি প্রশস্ত করেন তাহলে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বরাবর পূর্ব দিকে আল্লাহর রাসূলের স্ত্রীদের ঘরগুলি ছিল এবং আল্লাহর রাসূলের কবরও আছে এখন কি করা যাবে আদেশ তো এসেছে হাদিসে যে না যেখানে নবী মারা যান তাকে সেখানে কবর দিতে হবে তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো তুলে নিয়ে অন্য জায়গায় হস্তান্তর করা যাবে না এটা নিষেধ তাই এখন বাড়ানোর যখন ব্যাপার আসলো এরকমও হচ্ছে না যে মসজিদটা অন্য জায়গায় হস্তান্তর করা হবে কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নিজ হাত দিয়ে তৈরি করেছেন সেটা কি আর সরানো যাবে তাহলে অবশ্যই মসজিদ সরানো যাচ্ছে না এখন প্রশস্ত করতে হবে প্রশস্ত মসজিদ বরাবর পিছনে প্রশস্ত করলে কোনো কবর আসে না কিন্তু মসজিদ বরাবর পিছনে প্রশস্ত করলে ছোট হচ্ছে তাই সাইডেও প্রশস্ত করতে হলো কারণ সাইডে যখন প্রশস্ত করা হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সেই সকল ঘরকে কিনে নিয়ে সেই দিকেও মসজিদ প্রশস্ত করা হলো তবে বেশি ওইদিকে প্রশস্ত করা হলো না কিন্তু তবুও সেই ঘরগুলি মসজিদের দেওয়ালের ভিতরে চলে আসলো ওরকম পূর্ব দিকও প্রশস্ত হলো পশ্চিম দিকও প্রশস্ত হলো কারণ প্রশস্ত করার সময় তো বরাবর করতে হবে নাহলে মসজিদের ইমামের স্থান এক জায়গায় হচ্ছে না তাহলে এরকম প্রশস্ত করার সময় মসজিদে যখন কবরটি ঢুকলো এটা কি মানুষ ইচ্ছাকৃত ঢুকালো না প্রয়োজনে ঢুকলো ভাই সোজা কথা এটা কি স্বইচ্ছায় তারা এরকম করলেন না একটা এমন প্রয়োজন হলো যে যেখানে আর অন্য কোনো রাস্তা বাকি নাই তাই ভিতরে ঢুকানো হচ্ছে অন্য কোনো আর রাস্তা বিকল্প ছিল না সেই কারণে এখন মসজিদের ভিতর কবর ঢুকছে যখন কবরটা মসজিদের ভিতরে ঢুকলো সেটা ছিল বানু উমাইয়া পিরিয়ডের বাদশাহ ওয়ালিদ বিন আব্দুল মালিক তার যুগে এটা ঘটলো যে সময় সাহাবায়ে কেরামও মারা গেছিলেন ছিলেন না এমনকি তাবেইনদেরও অনেকেই ছিলেন না এরকম অবস্থা তো এই ঘটনাটা ঘটেছিল তার যুগে অতঃপর ধীরে ধীরে প্রায় 678 হিজরিতে মিশরের বাদশাহগুলি এ সকল দেশে তখন তাদের রাজত্ব ছিল 678 হিজরিতে মিশরের এক বাদশাহ যার নাম কালাউন আস-সালেহি প্রসিদ্ধ ছিলেন তিনি মালিক মনসুর নামে তিনি 678 হিজরিতে এই কবরের উপরে গম্বুজ তৈরি করে দিলেন যে সময় প্রথমত যখন মানে মসজিদে নববী ভিতরে ঢুকানো হয়েছিল সেই সময় সাহাবায়ে কামরা বাকি ছিলেন না এ সম্পর্কে আমি মোহাম্মদ বিন ইসমাইল আস-সানাআনি ইয়ামানের বিশেষ আহলুল হাদিস একজন পণ্ডিত বুলুগুল মারামের বিশেষ ব্যাখ্যাকারক তিনি তার একটি বই তাতহিরুল ইতিকাদ পৃষ্ঠা 53 কিছু কথা বলছেন শুনেন তিনি বলছেন ফাইন কুলতা যদি তোমাদের মধ্যে কেউ এটা প্রশ্ন করে যে হাদা কাবরু রাসূলিল্লাহ কাদ উম্মিরাত আলাইহি কুব্বাতুন আযীমা উনফিকাত ফিহা আল আমওয়াল এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তার উপর নির্মাণ করা হয়েছে বড় কুব্বা তৈরি করা হয়েছে অনেক মাল সম্পদ খরচ করা হয়েছে তখন বলছেন কুল তো তাহলে আমি উত্তর দিব হাদা জাহলুন আযীমুন বি হাকিকাতিল হাল বলছে যে অবস্থার সম্পর্কে আসল অবস্থার সম্পর্কে এটা বিরাট অজ্ঞতা فإن هذه القبة ليس بناؤها منه কারণ এই কুব্বাটি এই গম্বুজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তৈরি হয়নি ওয়ালা মিন আসহাবি আর না তার সাহাবাদের থেকে তৈরি হয়েছে ওয়ালা মিন তাবিঈহিম আর না তাদের তাবিঈদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে ওয়ালা তাবিঈ তাবিঈন আর না তাবে তাবিঈদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে ওয়ালা মিন উলামায়ে উম্মতিহি ওয়া আইম্মাতি মিল্লাতি আর না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওলামা কর্তৃক আর না তার মিল্লাতের আইম্মা কর্তৃক এটা তৈরি করা হয়েছে বাল হাদিহিল কুব্বা আল মামুল আলা কবরি বরং এই কুব্বা যেটি তৈরি করা হয়েছে মিন আবনিয়াতে বাদে মুলুকে মিসর আল মুতাখিরিন মিশরের কতিপয় বাদশাহ পরের কতিপয় বাদশাহর পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে আর ওয়াহুয়া কালাউন আস সালেহি তিনি ছিলেন কালাউন আস সালেহি
যে প্রসিদ্ধ ছিল বিল মালিক আল মনসুর, মালিক মনসুর নামে, এটা ছিল 678 হিজরিতে। তারপরে তিনি বলছেন ফাহাদিহি উমুরুন দুআলিয়া, এগুলো হচ্ছে রাজনীতির বিষয়, লা দালিলিয়া, দলিলের বিষয় না, ইউতাবাউ ফিহাল আখার আল আউয়াল, যে পরের লোকেরা এই এই সকল লোকের এই কাজকর্মকে দলিল হিসাবে গ্রহণ করবে, এটা দলিলের বিষয় না, বরং এটা ছিল দুআলিয়া, এটা হচ্ছিল রাজনীতির বিষয়। হয়তো সেই সময়ের বাদশাহ সে স্বয়ং বিদআতী ছিল, সেই সেই সময়কার লোকগুলো চাচ্ছিল যে এরকম এটা করা হোক, তাই সে রাজনীতির পরিপ্রেক্ষিতে এই কাজ করে দিয়েছে। যেমন আজকাল আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা যদি কোন দর্গাকে দেখে যে এখানকার সাপোর্টার অনেক, তাহলে ওই দর্গাটাও ভালো, ওর পরিচর্চা এবং ওর অনেক কিছুতে সরকার শরিক হয়ে যায়, সামেল হয়ে যায়। সেই কারণে ইমাম সানানি এই কথাটি বলেছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা যে পয়েন্টে ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে মসজিদে ঢুকানো হয় বিশেষ প্রয়োজনে, যেটা আর অন্য কোনো আর অন্য কোনো রাস্তা ছিল না। গম্বুজ তৈরি করা হয়েছে কিভাবে তার ইতিহাস এখন এটা শুনলেন। অতঃপর যখন ওই কবর ভিতরে ঢুকে মসজিদের ভিতরে, তখন সেই সময়ের ওলামারাও একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে কবরের পিছনটা, বা বলতে পারেন যে কবর যখন সামনে পড়ছে নামাজিদের, তাহলে কি করা যাবে। তখন তারা বললেন যে এক কাজ করা হোক, কবর থেকে একটা লম্বা দেওয়াল নিয়ে যাওয়া হোক তার পিছনে, যেন কোন মানুষ যখন ওই বরাবর নামাজ পড়বে তো অনেক দূরে যেন সে থাকে, কবরটা যেন অনেক দূরে হয়। এটা এক নম্বর বুদ্ধি করলেন। দ্বিতীয় বুদ্ধি করলেন যে ত্রিভুজ করে দেওয়া হোক। ত্রিভুজ করে দেওয়া হোক মানে মানে কবর থেকে পিছনের দিকে দেওয়ালটা নিয়ে যাওয়া হলো ত্রিভুজ রূপে। এখন দেওয়াল চার কোণা আছে, কিন্তু ভিতরে ত্রিভুজ ত্রিভুজের ইমারত আছে, যে মানুষের সম্মুখে যেন না হয়, কোনো না কোন রকম যেন সাইডে হয়ে যায়, এরকম তারা চিন্তা ভাবনা করলো। করার পর সেই কাজটি করল। তাহলে যারা এগুলোকে দলিল হিসাবে ব্যবহার করে সেটা তাদের সংশয় এবং অজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়ার হেফাজত করে চলেছেন, যেখানে এখনো আল্লাহ রাব্বুল আলামিন এমন সরকার রেখেছেন যারা এই কবরের থেকে যেন কেউ বরকত না নেয়, এখানে যেন শিরিক না হয়, এখানে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে নিয়ে বাড়াবাড়ি না হয়, তার জন্য তারা সংরক্ষণ করছে, পুলিশ রাখছে, এবং যে একটু এরকম কিছু করছে তার জন্য তারা সতর্ক হচ্ছে। আমার মনে পড়ে প্রথম যখন আমি মদিনায় এসে প্রথম জিয়ারত করতে যাই, প্রথম এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এখানে গিয়ে আমি সালাম দিই তাকে এবং আবু বকর ও উমরকে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে জিয়ারত করি, সে সময় আমার মনে আছে প্রথম আমি জিয়ারত করছি এরকম সময় পুলিশ ছিল সামনে, এখনো থাকে, এবং কিছু আলেম বা এমনি পাহারাদারও থাকে, তো তারা দাঁড়িয়ে আছে। এক ব্যক্তিকে আমি দেখছিলাম ও চঞ্চল, এদিক ওদিক তাকায়। পুলিশ একটু নজর অন্যদিকে ফেরালো, সে চট করে মাজারের যে দেওয়ালটা আছে সেখানে হাত দিল, দেওয়ার পর চুমু খেল। সাথে সাথে পুলিশ তাকে আঙ্গুলটা উপরে তুলে বলছে যে উনার কাছে চাও, মানে আল্লাহর কাছে চাও, এর কাছে কেন চাচ্ছ, আল্লাহর কাছে চাও, এখানে কেন চাচ্ছ। তো এখনো পুলিশেরা এখানে সতর্ক এবং মানুষকে এরকম শিরক করা থেকে দূরে রাখার চেষ্টা করে। তো আজকের আলোচনার এখন সারাংশ শোনা হোক। আজকের আলোচনা হচ্ছে শিরকের তৃতীয় মাধ্যম কবরের পরিচর্চা করা, যেটা ইসলামে নিষেধ। আর সেই পরিচর্চা বলতে কবরকে উঁচু করা, সিমেন্টেড করা, কবরে বাতি জ্বালানো, কবরের উপর কিছু নির্মাণ করা, তা মসজিদে পরিণত করা বা সেখানে ইবাদত করা, এগুলো হচ্ছে এই কবর পরিচর্চার মধ্যে বা কবরকে মাধ্যম করার মধ্যে। আমরা কয়েকটি হাদিস শুনলাম যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে সৎলোক বা নবীদের কবরকে মসজিদে পরিণত করতে তিনি নিষেধ করেছেন, কবর উঁচু করতে, বসতে, কবরের উপর কবরকে সম্মুখে করে নামাজ পড়তে বা কবরের কাছে ইবাদত করতে, সকল কিছু নিষেধ এবং সেটা করা যাবে না। এখানে কবরকে মসজিদে পরিণত করা বলতে বুঝায় শর্টকাটে যে একজন মানুষ মসজিদে যে সকল কাজকর্ম করে এরকম যে কোনো কাজ কবরের কাছে গিয়ে করাটাই হচ্ছে কবরকে মসজিদে পরিণত করা। যেমন কবরের উপর মসজিদ তৈরি করা কিংবা কবরের কাছে গিয়ে নামাজ আদায় করা, সেটাকে বরকতের স্থান বা পবিত্র স্থান ও সম্মানের স্থান মনে করা,
সেখানে সম্মুখে করে নামাজ পড়া বা দোয়া ও জিকির করা এ সকল কিছুই কিন্তু কবরকে মসজিদে পরিণত করা বুঝায়। আমাদের আজকের আলোচনা এখানে শেষ হলো। আল্লাহ যেন আমাদেরকে শিরকের এরকম মাধ্যম ও বাহনগুলি থেকে দূরে থাকা, সতর্ক থাকা তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।